বন্ধুরা অনেকেরই কিন্তু একটা অবজেশন থাকে যে আমার ফোনের এমবি বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং খানিকটা ভিডিও বা নেট ইউজ করলে এমবিটা পুরো শেষ হয়ে যায় মানে জিও তরফ থেকে বা অন্য সিমই হোক যে সিমই হোক যে একটা মেসেজ চলে আসে যে আপনি আপনার ইন্টারনেটের একটা পার্সেন্টেজ যাই হোক ফিফটি পার্সেন্ট আপনি শেষ করে ফেলেছেন আজকের মতো আপনার নেট শেষ যাই হোক এরকম ধরনের মেসেজ চলে আসে তো বন্ধুরা আমরা কিছু সেটিংস আছে যে সেটিংসগুলোর মাধ্যমে আমরা আমাদের ফোনের এমবি শেষ হয়ে যাওয়া থেকে আমরা বাঁচতে পারবো তো বন্ধুরা কী যে সেটিংস যে সেটিংসটা আপনি করলে আপনার ফোনের এমবি আপনার দিন ইউজ করতে পারবেন এবং ততটা শেষ হবে না যতটা আপনার শেষ হয় এটা আমি অনেক ইয়ে চেক করে দেখেছি যে এই সেটিংসগুলো করে নিলে অলমোস্ট প্রায় ফিফটি পারসেন্ট নেট এখান থেকে সাশ্রয় হয়ে যায় তো বন্ধুরা সেই সেটিংসগুলো কী সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তাদের রিকোয়েস্ট করবো একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে নিন তো বন্ধুরা সেই সেটিংসগুলো কী কী সেটা জানার জন্য আমরা এখন মূল ভিডিওটা শুরু করতে চলেছি তো বন্ধুরা প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে প্রথমে আপনাকে সেটিংস অপশনে আসতে হবে এই যে সেটিংস অপশনে যখন আপনি আসবেন এখানে সিম কার্ড এবং মোবাইল ডেটা নামে যে অপশনটা আছে এই অপশনটা আপনাকে অন করতে হবে এই অপশানটা অন করার পর এখানে একটা অপশন আছে ডাটা ইউজেজ এই অপশনটা আপনি পেয়ে যাবেন প্রত্যেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অপশনটা আছে এই অপশনে আপনাকে ট্যাপ দিতে হবে এই অপশানে আপনি যখন ট্যাপ কর দিচ্ছেন এখানে দেখুন একটা অপশন আছে ডাটা সেভিংস বলে এই ডাটা সেভিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে আমার এখানে ডাটা সেভিং অপশনটা অন করা আছে নাহলে সাধারণত এটা অফই থাকে এটা যখন আপনার অফ থাকবে আপনার বন্ধুরা এই অনেক ডাটা এখানে আপনার কিন্তু খরচ হয়ে যাবে তো এখন বলি যে এই ডাটা সেভিং অপশনটা অন করে দিলে আর না দিলে আপনার কী হবে অনেক সময় অনেক অ্যাপস বন্ধুরা এমন আছে যে আপনি যখন ফোন এই এইরকম অবস্থায় আপনার আছে যখন বর্তমানে আমার ফোনটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকা সত্ত্বেও অনেক অ্যাপস এমন আছে যারা ব্যাকগ্রাউন্ডে ডাটাকে কনজিউম করতে থাকে তো সেই অ্যাপসগুলোর তাদের প্রয়োজন মতো ডাটা সেই অ্যাপসগুলো নিতে থাকে তো ক্ষেত্রে কি হবে আপনার ডাটাটা খরচ হয়ে যাবে এবং আপনার যদি ডাটা সেভিং মোডটা অন থাকে তো ওই অ্যাপসগুলো ওই প্রয়োজনীয় ডাটাটা পাবে না তো সেক্ষেত্রে আপনার ডাটাটা আপনার থেকে যাবে তো যাই হোক বন্ধুরা এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার ডাটাকে অনেকটা বেশি সেভ করতে পারবেন এর পরবর্তী যে অপশনটা যাবো সেই বন্ধুরা সেই অপশানটা হলো আমাদের ফেসবুক এই ফেসবুক অ্যাপসে যখন আপনি আসবেন এই ফেসবুক অ্যাপসে সেটিংসের মাধ্যমে আপনি আপনার ডাটাকে সেভ করতে পারবেন উপর দিকে যে থ্রি ডট আইকনটা আছে এই থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি থ্রি ডট আইকনে যখন ক্লিক করবেন এখানে সেটিংস নামে অপশন পাবেন এই সেটিংস অপশনে আপনাকে যেতে হবে সেটিংস অপশনে যখন আপনি যাবেন একটু স্ক্রল করে আসার পর এখানে দেখুন মিডিয়া নামে একটা অপশান আছে এই মিডিয়া অপশনে ক্লিক করতে হবে মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অটো প্লে নামে অপশন আছে এই অটো প্লেতে এখানে অটো প্লে আমার সিলেক্ট আছে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই মানে যখন আপনার ফোনের ডেটা এবং ওয়াইফাই থাকবে তখন আপনার ভিডিওসগুলো মানে মিডিয়া প্লে হতে শুরু করবে এখানে নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটায় আপনাকে টিক করে দিতে হবে এই অপশনটা যদি আপনি টিক করে দেন তাহলে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকটা ইউজ করছেন তখন যে ভিডিওগুলো দেখছেন একটা ভিডিও দেখতে দেখতে দেখবেন সেকেন্ড ভিডিওটাও হাফ প্লে হতে শুরু করেছে এতে কি হয় আপনি যখন ওই ভিডিওটা না দেখে থার্ড ভিডিওতে যখন পৌঁছচ্ছেন কিন্তু সেকেন্ড ভিডিওটা বন্ধুরা তখন তখনও কিন্তু ডাটা কনজিউমও করছে ও আপনার ফোনের ডাটাকে নিচ্ছে তো এই অপশানটা আপনি অফের মাধ্যমে অটোপ্লেটা আপনার ফোনের ডাটাকে আপনি অনেক অংশে সেভ করতে পারবেন এবার থার্ড যে অপশনটা আপনাকে আমি আপনাদের দেখাবো বন্ধুরা সেই অপশানটা হচ্ছে ইউটিউবে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে ইউটিউবটা এরকম ওপেন করে নেবেন ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পর কোনের দিকে যে আইকনটা থাকবে আপনার চ্যানেলের নাম যাই হোক আপনার নাম দিয়ে বা জিমেলের নাম দিয়ে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সেটিংস নামে যে অপশনটা আছে সেটিংস এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করতে হবে সেটিংস অপশানে যখন আপনি ক্লিক করবেন এইখানেও এই অটোপ্লে অপশনটা এই অটোপ্লে অপশনটা অটো প্লে নেক্সট ভিডিও এই অপশানটাকে আপনাকে অফ করে দিতে হবে এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ইউটিউবের ভিডিওগুলো অটোমেটিক একটার পর একটা প্লে হতে চালু করবে না আর এর মাধ্যমে আপনি আপনার ডাটাকে অনেক বেশি স্টোর করতে পারবেন মানে ডাটাকে সেভিং করতে পারবেন অনেকেরই ফোনে বন্ধুরা এখন এমন হয় যে আপনি নতুন ফোন কিনছেন কেনার পর আপনি দেখবেন আপনি খানিকটা হয়তো আধ ঘন্টা মতো ফেসবুক ইউজ করেছেন আপনার ডাটা শেষ হ্যাঁ সারাদিন আপনি তখন কী করবেন তো এই এই সামান্য কটা সেটিংসের মাধ্যমে আপনি আপনার ডাটাটাকে সেভিং করতে পারবেন বন্ধুরা তো এই হলো ইউটিউবের এবার লাস্ট আপনাকে আরেকটা অপশন থেকে আমি দেখাবো যেমন আপনি প্লে স্টোরে চলে আসুন এই সেটিংসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আসার পর বন্ধুরা ওপর দিকে যে আইকনটা থাকবে জিমেলের আইকনে হোক বা আপনার নাম দিয়েই হোক এই আইকনটায় ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা সেটিংস নামে অপশন আছে এই সেটিংস অপশানে আপনাকে পৌঁছে যেতে হবে সেটিংস অপশনে পৌঁছানোর পর বন্ধুরা এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স বলে একটা অপশান আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার আছে অটো আপডেট অ্যাপস এই অপশনে আপনি টিক করে দিন এইবার এইটাকে ওভার এনি নেটওয়ার্ক যদি করে দেন তাহলে কি হবে আপনি যখন ফোনটা ডেটা অন আছে আপনি ইউজ করছেন না তখনও আপনার ডাটাটা খরচা হবে কোনো কোনো অ্যাপস যখন আপডেটে চলে আসবে তখন ওই অ্যাপসটা অটোমেটিক আপডেট হতে চালু করবে আর আপনি যদি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে রাখেন করে এটা ডান করে দেন তাহলে আপনি না চাইলে ওই অ্যাপসটা অটোমেটিক আপডেট হবে না তো আপনার ডেটাটাকে আপনি এই অপশনগুলোর মাধ্যমে এই সেটিংসগুলোর মাধ্যমে অনেকটা সেভ করতে পারবেন অলমোস্ট প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনি ডাটা এখান থেকে সেভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর খুব দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য